হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমাদের চলছে আর কি বলবো, এটা সে মশলা বাটা 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 পিঁপড়ে লেগেছিল, তার জন্য এটাকে ওই জায়গায় রাখা হলো। এটা পরিষ্কার করে জায়গাগুলো এখন সকালবেলা উঠে যে কাজ, আমাদের কাজ শুরু হয়ে গেছে, কালকে বৌদি চলে গেছে। আমি এইবার উনি যেরকম ছিল ওনার মতোই ছিল, এবার আমি আমার জায়গাটাকে সেইভাবে সাজাচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে। আমি যেভাবে রাখি আর কি সেইভাবে আমার জায়গাগুলো সাজাতে হয়, কেন আমার মতো আমি পরিষ্কার না রাখলে আমার ভালো লাগে না। তো আমার সব পরিষ্কার এইটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে এইটা আমার। আর এই যে এইটার যে সিটটা, এটা উঠে গেছে, এই সিটটা এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এইটাকে একটু ধরতে হবে, এইটা আমার উপরে কমপ্লিট হয়ে গেছে আর এইটা আমার ধরতে হবে এখন। আর আমার মা সকালবেলা উঠে খেয়ে দিয়ে বাবু হয়ে যে বসে আছে। কেমন আছো? ভালো আছো? তাহলে একটু হাত বুলাই দাও মাথায়, দাও একটা পুঁতিয়ে দাও, পুঁতিয়ে দাও যাতে কাজের এনার্জি বাড়ে। যাও পু দাও। কি সুন্দর! হ্যাঁ ঠিক আছে, তো ফু দিয়ে কাজের এনার্জি বেড়ে গেছে। আর এখন আমি কি করব, উঠান আমার পুরানো হয়ে গেছে, এখন ঘরটা ধরতে হবে। ঘরের কি কি অবস্থা দেখাই। এই ঘরটা পরিষ্কার হয়ে গেছে বৌদি থাকাকালীন, এইটা যে জঙ্গল ছিল আমি দেখাতাম না কাউকে ঘরটা, এই ঘরটা পুরো ফুললি পরিষ্কার হয়ে গেছে। এইগুলোরে ধুয়ে আমরা এখন মেনটেন করতে হবে, এইটার ব্যবহার করা হচ্ছে, এইটাও গুছাতে হবে সুন্দর করে। আর ঘরটা আপনি পুরো পরিষ্কার, এই যা থাকাও যাবে এইরকমই পরিষ্কার। আমি ঘর পুরো ধুয়ে একদম ক্লিন করে দিয়েছি এই ঘরটা, ঠিক আছে? তো চলো আর সামনে দেখাই তোমাদের শরীর, ঠিক আছে? মানসিকতা ভালো নেই, মানে মনের অবস্থা ভালো না। তো এখন রান্না করতে হবে আর পেঁয়াজগুলো রাখতে হবে, পেঁয়াজ এই ঘরটা ছাড়তে হবে। আর ঘর ঝাড় দিয়েছিলাম দেওয়ালে, এই যে এই ঘরটা মা যা অবস্থা করে রেখেছে ঘরটায়, এই পোস্টার টোস্টার করে সব, এটাও আমার পরিষ্কার করতে হবে। আর এই ঘরটারও সব করতে হবে, এই যে এই ঘরটাও রেডি করতে হবে। আর এই দিকে আমি এইগুলো সব বিক্রি করে দেবো, যে যত গদ্দা বুদ্ধি আছে আসলে। আর আমি এখন নেব এইটা, এইটা কেন নেব চলো দেখাই। ফ্রিজ ফ্রিজ সব মোছা হয়েছিলো, একদিন ধোয়া হয়েছিলো দেখেছিলে, এখন আমি নেব এইটা। আর আমার মা দেখো, আমার মা আমি চলে গেলেই এলিয়েন সাথে বলেন কি দেখো, এলিয়েন এলিয়েন এলিয়েন, এটা কি ধরনের পাগলামি! এলিয়েন সাথে দেখেছো কি অবস্থা, এটা সেরকম। এটা কেন সাজে জানো? এইটা সাজার কারণ আছে, এটা সাজে আছে মাথায় আর কি ঘুমটা দেয়। ওই দেখো এটা করো না, মাথায় ঘুমটা দেয়। তো এইটার জন্য সবাই বলছিল উন্না দিয়ে দিতে, উন্না দিলে আবার গলায় পেঁচায় নেয়, এই আছে সমস্যা। তো আমি একটা বুদ্ধি পেয়েছি, যেটা আমার মাস্ক আছে এক টাইপের বড় মাস্ক, ওইটা আমি সান্ধান করে তারপরে দিয়ে দিই, তখন ওইটা মাথাতে দিয়ে নেয়। আমি তোমাদের দেখাবো, সুন্দর লাগে দেখতে, তখন ভালো লাগে, তখন আর এইসব দেয় না। তো আমি এইটাই নিয়ে এসছি, কিসের জন্য বলো তো? এইটা আমি নিয়ে এসছি, এটা দিয়ে এটা কাজ হবে। তাই এই যে পেঁয়াজ গুলো, এখন আমার এই পেঁয়াজ গুলো কি করতে হবে, এক এক সাইডে রাখতে হবে। রসুন এই কটা রয়েছে, পেঁয়াজের আর রসুনের যা দাম আর বলো না, সেই দামগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর এইগুলো নোংরা বেরিয়েছে, এই কটা একটু খারাপ টাইপের লাগছে। আর আমার মা সুস্থ কথা বসে না, এই পেঁয়াজ রসুনগুলো যা রাখবো, বসো এখান থেকে, ইয়ে করবা না আর মাথায় সব দিবা না, চলো এইগুলো ফেলে দিই। এইগুলো আমি এখন ফ্রিজের নিচে রেখে দেবো ঢুকিয়ে, দেখেছো? আর রসুনগুলো থাকবে বাইরে, কেন এইখানে থাকলে রসুন অনেক না, তো এই জন্য পেঁয়াজের ভিতরে রসুন রাখবো না, এই কটাই রাখবো। তো চলো রেখে দিই, বসে দিলাম। আমার মা চিল্লাছিল আমার এই গাঠি থেকে কে কি নিয়ে এসে, কি নিয়ে এসে বুঝতে পারছি না, কি নিয়ে গেছে, তাই নিয়ে উঠে পড়ে লেগেছে চিল্লাচ্ছিল। এখন আমার পুরো কাজটা হয়ে গেছে, আমি এখন কি করব, এইটাকে একটুখানি একটা ডলা দেব,
দিয়ে ঘরটা ঝাড় দেবো, ঝাড় দিয়েই কমপ্লিট করব। তারপরে করব রান্না। কি করতে হবে? রান্না। ও মা, আজকে একটু রান্না করো না? রান্না করবা? কি রান্না করবা বলো? ডাল আর কি সব আছে, সব কিছু আছে, মাছ ফাছ সব আছে, ডাল টাল সব আছে। তুমি কি কি রান্না করবা সেটা বলো। কি রান্না করবা? কি জোরে বলো একটু, শুনতে পাচ্ছি না। কি রান্না করবা? ডাল। হ্যাঁ, আর কি? মাংস রান্না করবে না? মাছ মাংস রান্না করবে না? তা কবে কি রান্না করা গুছাইয়ে দিস, তাহলে আমি কাম থেকে সব গুছা বলছে। তা কবে কি না সব গুছাই দিস, তাহলে রান্না করতে পারবে, তাই বলছে। ঠিক আছে তো মা, চলো তাহলে তুমি বসো, একটু রান্না বান্নার ব্যবস্থা করি। হ্যাঁ ঠিক আছে, আসো আসো, এইদিকে আসো, এইদিকে আসো। হ্যাঁ আসে, কানে কানে বলো কি কি, এদিকে আসো এদিকে আসো, আমার বলো কানে কানে, তাহলে শুনো। এদিকে আসো এদিকে আসো, ওটা ছাড়ো ওটা ছাড়ো ওটা ছাড়ো, শোনো না কি বলছো, একটু কানে কানে বলো। লোক এই বাড়ির লোক শুনে ফেললে প্রবলেম হবে। কানে কানে বলো কি 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 বলো। এই কাছে কাছে কি বলবে, কাছে বাবা কি কি, কানে কানে বলো আবার কি। তো আমার মারে বলছে, আমার মা আমার কানে কানে বলছে, বাবা আমি একটু কুমড়ো রান্না খাবো। তো চলো টাক করে রান্না করে দিই আমার মা। আমি চলে এসেছি বাজারে, আর এই যে ভাইয়ের কাছ থেকে নিচ্ছি একটু চেন্নাই কুমড়ো। আমি বলেছিলাম চেন্নাই কুমড়ো নিয়ে যাবো, মা চাইছিল তার জন্য। একটু দেখাই, এই যে 1 কিলো চেন্নাই কুমড়ো নিলাম, আর এখন যাবো বাড়ি। বাজার করে বাড়ি চলে এসেছি, আর আমার এই যে কুমড়ো অলরেডি রেডি হয়ে গেছে। কুমড়ো কেটে নিচ্ছি পুরো 1 কিলো, এখানে দেখো 1 কিলো কুমড়ো। আর এই যে মাছ নিয়ে এসেছি 500। তো এখন আমি করবো রান্না, তারপরে আমার মাকে দেবো খেতে। মাছগুলো ধরো ভেজে একটা